পর্দার পিছনের হিরো কি দেখাবো ওই যে আঙ্কেল দিছ না তোমরা আসলে যে এফোর্টটা আসলে পরি দেয় সিনেমাটার জন্য এটা আসলে খুবই এটা ভালো দিক আর দেখি বাচ্চা মনে হয় এখন প্রত্যেকটা মানুষ যখন বলতেছে যে বাচ্চারা মজা পাইছে এবং বড়রা দেখে খুব এনজয় করছে সেইখানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার সফলতা ওই যে বললাম না মানে একটু আশ্বাস হচ্ছে যে কারণ শুরু থেকে আমি দেখতে পাচ্ছি তো শুরু থেকে আশ্বাস তো তখনই হয় যখন আসলে খুব বেশি ভালো লাগে মানে আমি শুরু থেকে দেখতে পারলে আরো বেশি ভালো লাগে মেমোরিজ না সুন্দর মেমোরিজ 2 বছর আগে সিনেমা আমি বলতে পারবো না আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমার চরিত্রটাকে ঠিকঠাক মতো পর্দায় ফুটিয়ে তোলার জন্য বিশ্বাস করেছি চরিত্রটাকে যে ওই চরিত্রটা দিশা এখন দিশা মানুষজন পর্দায় দেখছে এবং দেখে আসলে এটা দর্শকে ভালো লাগবে নাম ওই যে আমি পুরো সিনেমাটা দেখিনি বা যতটুকু দেখেছি আমার মনে হচ্ছে আমার আমার হয় না দর্শক হিসেবে আগ্রহ আরও দ্বিগুণ হয়েছে যে আমি আবারও দেখতে চাই ও তো স্টার্ট করছে বেসিক্যালি আমরা আমাদের বিয়ে হওয়ার পর আসলে আমার সিনেমা টিনেমা হলে টলে আসে ইনফ্যাক্ট প্রমোশনে তো প্রথম ওর সিনেমা দেখতে আসে আর কি বিয়ের পর সো আমি একটা কথা বলতে চাই আমরা সিনেমার জন্য আসলে যেই সিনেমা প্রমোশন করার জন্য বা সিনেমাটা সবার কাছে নিয়ে যাওয়ার জন্য আসলে যেই চেষ্টাটা করি আসলে পুরো সিনেমার টিম বা ইউনিট স্পেশালি আসলে পরির কথা না বললেই নেই জায়গায় কারণ যেহেতু ওকে আমি ফেস করি ডেইলি ও আসলে এত আর্লি মর্নিং বেবিকে নিয়ে ওকে টেক কেয়ার করে দেন হচ্ছে প্রতিটা স্কুলে গিয়ে আসলে যাদের জন্যই সিনেমাটা যাদের জন্য আসলে সিনেমাটা বানিয়েছেন জুয়েল ভাই তো তাদেরকে নিয়ে আসলে যে ধরনের একটা প্রমোশনের প্ল্যান ওনারা করেন দীর্ঘ অনেকদিন আসলে যে এফোর্টটা আসলে পরি দেয় সিনেমাটার জন্য এটা আসলে খুবই এটা ভালো দিক কারণ সিনেমার আমার মনে হয় সিনেমার একটা নতুন জেনারেশন ক্রিয়েট হলো ওরা বাংলা সিনেমা নিয়ে সিনেমা জানলো যে বাংলা সিনেমাতে সিনেমা আসছে এটা খুব ভালো একটা জিনিস হলো যে ছোটো মানুষরাও বাংলা সিনেমার প্রতি একটা আকৃষ্ট হওয়া সো এটা আমার কাছে খুব ভালো লাগছে অভিনেতা অভিনেত্রীদের মূল্যায়ন করার মতো আসলে এত দুঃসাহস আমার হয় নাই বাট অ্যাজ অ্যান আর্টিস্ট পরিকে আমার এমনি তো ভালো লাগতো আগের থেকেই মানে যখন আসলে ওর সাথে আমার কাজও হয় না যখন আমি ওকে বিয়েও করি নাই এটা যদি বলি আমি স্বপ্নজাল থেকেই বেসিক্যালি সো এরপরে আসলে আফটার লং টাইম আমি আসলে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন দেখলাম সো অ্যাজ অ্যান আর্টিস্ট শি ইজ এ বিউটিফুল আর্টিস্ট মানে আসলে আর্টিস্টকে মূল্যায়ন করা যায় না আমার মনে হয় মার্কিং করা যায় না মানে হচ্ছে সব জায়গাটাই ভালো লাগছে বিশেষ না ও এই যে যখন লাস্ট শেষ হলো বুঝতে পারলো যে আসলে রং গাইকেও ট্র্যাক করলো বাট হু ইজ দ্যাট রিয়েল হিরো তো আমার মনে হচ্ছে যে ও রিয়েল হিরোর কাছে যাওয়া উচিত ছিল এবং ওইটাই করছে দিন শেষে তো ওটা আমার ভালো লাগছে হ্যাঁ মায়ের তো কোনো আলাদা করে চরিত্র হয় না বাস্তব জীবনে তো কোনো চরিত্র না মা তো মাই চেয়ে বড় সারপ্রাইজ না না এর চেয়ে বড় সারপ্রাইজ কি ম্যারেজ অ্যানিভার্সারি না না ম্যারেজ না না ম্যারেজ অ্যানিভার্সারিতে আসলে আসলে আমার যে ওয়াইফ তার সিনেমা রিলিজ অ্যান্ড ওর সিনেমা দেখতে আসছে এটা তো এর চেয়ে বড় সারপ্রাইজ তো আর কিছু নেই এটা অনেক বড় ব্যাপার না ব্ল্যাকে নেই নেই বাট ব্ল্যাকে উনি আমার মনে আপনি আপনি কি ব্ল্যাকে গিয়েছেন যারা যারা বিবাহিত ওতে সবার হাতে তো আছে যেটা ভালো লাগছে আজকে আমি ওই যে পর্দার পিছনের হিরো সে অভিনয় করছে তো অভিনয় করছে অভিনেতা অভিনেতা দেখছি তো দাঁড়াই ধরে নিছো যাও 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 ধরে নিছো আমার আমি না অনেকবারই ঢুকছি যখনই ঢুকছি তখন দেখি যে সবাই খুব এনজয় করতেছে আমার কাছে খুব ভালো লাগছে এই বিষয়টা যে সিনেমাটা আসলে সবাই মজা করতেছে মজা পাচ্ছে উপভোগ করতেছে এবং দিন শেষে প্রত্যেকটা মানুষ যখন বলতেছে যে বাচ্চারা মজা পাইছে এবং বড়রা দেখে খুব এনজয় করছে সেইখানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার সফলতা সো আমি মনে করি যে এখনও যারা দেখেন নাই ছবিটা দেখেন
আমার মনে হয় বাচ্চারাও মজা পাবে আর বড়রা খুব সুন্দর টাইম কাটাবে। আমার মনে হয় বাচ্চাদের বড় দায়িত্ব বড়দেরকে নিয়ে আসা, সো দুইটা ক্রাউডই কিন্তু আপনি পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারাও আসছে, বাচ্চাদের সাথে বাচ্চাদের বড়রাও আসছে। এর আগে একজন বাচ্চার সাথে সাতজনও আসছে আমি দেখছি, মানে ফ্যামিলি সাপোর্ট। আরে অম্লটা কি আমার তো মনে হচ্ছে পুরোটাই মিঠা, দিদা তো পাচ্ছি না, আপনারা দিদা পাচ্ছেন কোথেকে? এটাও আমার প্রাইভেট, এটা এই জার্নি ওকে বলতে পারি, আমি কাউকে বলতে পারবো না। আমরা তো আসলে আমাদের সবকিছু আসলে হুটহাট করে করা, মানে আমরা আসলে খুব দ্রুতই প্রেমে পড়ে গেছিলাম, খুব দ্রুতই আসলে সবকিছু বিয়ে করা। তো আমার মনে হয় বিয়ে করার আগ পর্যন্ত আসলে প্রেম টেমের ব্যাপারটা তো সিরিয়াস ছিল অনেক, তো বিয়ে করার পরে প্রেমে আমি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি, তো এটাই আর কি, আর কিছু না। সো বিয়ে করার আগে ও ছিল প্রেমে সিরিয়াস আর বিয়ে করার পর তুমিই ছিলা, না এটাই আর কি, 50-50। ওকে আসলে সবাই যেভাবে চিনে আর সবাই যে কথা বলে, আসলে আমি আসলে ওভাবে ওকে চিনি না, ওভাবে ওকে জানিও না, যখন আসলে এই স্টেটমেন্ট আমি কাউকে বলতেও চাই না, কারণ সবাই আসলে ওকে যেভাবে চিনে ওইটা চিনুক, বাট ওকে আমি আসলে যেভাবে চিনি সেটা আসলে আমার একান্ত ব্যক্তিগত, আসলে ওভাবে আমি চিনতে চাই। পরিমোনি আজকে লাইফ ইজ বিউটিফুল, ভাই একটু রহস্য থেকে যাচ্ছে, একটু রহস্য মনসে থাকার দরকার নাই ভাই, থাকেন না আপনি, এবারে পরি বলো রহস্য থেকে, পরি বলো, পরি বলো, মানে তুমি বলো যে জার্নিটা বলো, এক বছরের জার্নিটা, এক বছরের জার্নি, এক বছরের শরীর আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা কত বছর শুনতে হবে, রাজ স্বামী হিসাবে কেমন, এক বছর পর, দু বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, আচ্ছা কত বছর পর, কত বছর পরে শুনবো না, না না রাজ এই যা প্রথম বিবাহ বার্ষিকী এই ধরনের, হ্যাঁ বাসায় গিয়ে কি খাবার দিবেন? না 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 বাসায় গেলে খাবার দেবো না, আমিই খাবার রেডি করে ওকে খাওয়াবো, এটা হচ্ছে প্রমিস, হ্যাঁ প্রমিস, যদি ম্যাক্সিমাম টাইম ওই খাওয়ায়, আসলে রান্না করে খাওয়ায়, হ্যাঁ কি বলো আমার মনে হয় কারো কারো খাওয়ার অভিজ্ঞতা আছে নাকি, তাহলে তো আপনি বলেন যেটাতে হাত দিয়ে ওটাই তো ভালো লাগে, তাই না? ইনশাআল্লাহ আমরা সবাইকে দাওয়াত দিয়ে একসাথে খাবো, তখন বুঝি নিয়ে আসলে ওর হাতের, ওদের হাতের রান্না অনেক ভালো। রান্নাটা কখন করা, যখন অভিমান করে রাগ করে তখন রান্না করে খাওয়া মন ভালো না, অভিমান না করলে আমি, আমরা দুজন দুজন রান্না করি, অভিমানটা আলাদা, এছাড়া আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক করি, আমার জন্য রান্না করে প্রায় রান্না করে ম্যাক্সিমাম টাইম হোক, বাট আমি মাঝে মধ্যে ট্রাই করি আর কি ওকে। আচ্ছা এবার বলো তো পরিমাণের কোন গুণটা তোমার সবচেয়ে পছন্দ, মানে কোন বিষয়টা বেশি গুণ মনে হয় এটা, তার কোন বিষয়টা একটা বলবো, বেশি পজিটিভ, পজিটিভ এটা আমি তো ভাবতেছি বিসিএস, মানে বিসিএস ক্যাডার হিসেবে আমি যখন আসলে ওকে মিট করি, আসলে সিনেমা করতে গিয়ে আসলে আমাদের প্রেমটা হয়, সিনেমা করতে গিয়ে আসলে ওর সাথে আমার কাছাকাছি থাকা বা বিয়ে করা আজ পর্যন্ত এখনো আসলে একসাথে, অ্যাজ এ পার্সন ওকে আসলে আলাদা করে আমি ব্রিফ করতে চাই না সবার কাছে, সো এটা এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট ওকে ওকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি, আই রেসপেক্ট হার, অ্যান্ড আমার কাছে মনে হয়
অ্যাজ এ হিউম্যান বিং ও আসলে সবার থেকে একটু ডিফারেন্ট। সো ওর 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 জেদ ওর জেদটা ওর পজিটিভ সাইড, অভিমানও পজিটিভ, মানে ওর ওর ভিতরে আমি কখনোই আসলে নেগেটিভ সাইড দেখিনি। আসলে ও যেটাই করে এটা কোনো না কোনোভাবে পজিটিভিটি আসলে আসে ওটার থেকে। সো আমি ওইভাবে ওকে আসলে কাউন্ট করি। পরি বলো তো কোনটা সবচেয়ে বেশি মানে রাজের কোন বিষয়টা তোমার পজিটিভ? দেখেন না অনেক ইনোসেন্ট বাচ্চা বাচ্চা, সরি বললে আমাদের বাসায় তিনটা বাচ্চা, একটা পরি, একটা আমি, একটা আমার বেবি। এই বাচ্চারা তোমরা বেশি কি করো, ঝগড়া করো, রাইট? আমাদের বাসায় তিনটা বাচ্চা, আমরা মাঝে মাঝে একটু খুনসুটি করি, দ্যাটস ইট। আচ্ছা রাগ করলে কে আগে রাগ ভাঙায় বললো তো, এটা কতবার এই প্রশ্ন করবো? আচ্ছা আমরা অন্য প্রসঙ্গে যাই, আমরা যে প্রসঙ্গে আসছি এই জায়গায় সুন্দরবনে। আচ্ছা আমরা আমরা বলি বলি যে ধরো তুমি আর তো দুইজন কি সিনেমাটা নিয়ে কথা বলি, সিনেমা নিয়ে তো বলতে যাচ্ছিলাম। আচ্ছা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন নিয়ে বলি, আমার 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 ছোটদের নিয়ে সিনেমা দেখা অনেক আগে, সেটা হচ্ছে দীপ নম্বর টু। এটা আসলে অনেকদিন আগে, অনেকদিন বলতে আসলে আমি যখন ছোট ছিলাম তখনই আসলে আমি দীপ নম্বর টু দেখা। তো আসলে বড় হয়ে এসে আসলে ছোটদের নিয়ে সিনেমা আমি ওরকম করে দেখি না স্ক্রিনে বা সিনেমা হলে। তো অনেকদিন পরে আসলে ছোটদের নিয়েও যে সিনেমা হয় সেই সিনেমা যে আসলে মানুষ আবার পছন্দ করে, মানে আমি যেই শোটাতে ছিলাম এই শোটা অলমোস্ট হাউসফুল ছিল, আপনারা সবাই দেখছেন, মানে এটা খুব আমার কাছে যে আমাদের দেশে শুধু আসলে এক ধরনের সিনেমার গল্প বা কন্টেন্ট যে চলে ব্যাপারটা ওরকম না, আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা অনেক জনরের গল্পও কিন্তু ওয়ার্ক করে, মানে সেটা সেটা আমার মনে হয় জুয়েল ভাই খুব সাকসেস এই জায়গায় যে আসলে উনি আসলে যেটা বানাতে গিয়েছিলেন আমার মনে হয় উনি ঠিকঠাক একটা সিনেমা বানিয়ে নিয়ে আসছেন। তো বাকিটা জুয়েল ভাই বলবেন। আসলে মানে হয় কি যে ফিল্মটা একটা টিম ওয়ার্ক, তো টিম ওয়ার্ক হিসেবে আমি মনে করি যে 220 জন একটা টিমে ছিল, তো 220 জনেরই সফলতা হচ্ছে একটা ভালো ফিল্ম হয়ে ওঠা। তো আমি এই জায়গা থেকে 220 জনের কাছেই কৃতজ্ঞ, এবং যারা এখন অ্যাজ এ দর্শক হিসেবে আমাদের ছবিটা দেখছেন মানে এনজয় করছেন এবং বাচ্চারা খুব মজা পাচ্ছে, এবং যারা এখনও দেখেননি আমার মনে হয় যে আপনারাও আসেন দেখেন বাচ্চাদেরকে নিয়ে। আমার মনে হয় যে আপনারা আপনি এবং আপনার বাচ্চা মানে সপরিবারে একটা সুন্দর সুষ্ঠু বিনোদন দেখতে পারবেন। শেষ তাহলে শেষ, সালাম আলাইকুম, ওকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, টাটা। আসো তোমরা দুইজন একটা ছবি লাগবে আমার।